আসসালামু আলাইকুম আপনি ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন আপনি ঘরে বসে ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এ বিষয়ে কথা বলবো আপনি ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনি একটি ব্রাউজার ওপেন করবেন আপনার ব্রাউজার ওপেন করার পর আপনি ইবিএল এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন ইবিএল ইনস্টা ব্যাংকিং অ্যাকাউন্ট খুলুন ঘরে বসে এই অপশনে আপনি ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন ওপেন অ্যাকাউন্ট ওপেন ফিক্সড ডিপোজিট ওপেন ডিপিএস আপনি যেহেতু অ্যাকাউন্ট ওপেন করবেন এজন্য আপনি ওপেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ওপেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে এরপর আপনি এগ্রি অপশনে ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করার পর আপনি কাস্টমার নেম বসাবেন আপনার যে এনআইডি কার্ডের নামটি থাকবে আপনি একই নাম বসাবেন আপনার নাম বসানোর পর আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন এরপর আপনার এগারো সংখ্যার মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বার বসানোর পর আপনি চার সংখ্যার পাসওয়ার্ড বসাবেন এরপর কনফার্ম পাসওয়ার্ডে আপনি একইভাবে চার সংখ্যার পাসওয়ার্ড বসাবেন আপনার পাসওয়ার্ড বসানোর পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে একটি সময় দেখানো হবে দশ মিনিট সময় দেয়া হবে দশ মিনিট পরে আপনার রেজিস্ট্রেশনের সময় শেষ হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি পিন পাঠানো হবে এবং ইমেলে একটি পিন পাঠানো হবে আপনি একটু অপেক্ষা করবেন এরপর আপনার পিন নাম্বার কালেক্ট করে বসাবেন একইভাবে আপনি ইমেল পিনটি কালেক্ট করবেন আপনার ইমেলের মধ্যে প্রবেশ করবেন ইমেলের মধ্যে প্রবেশ করে আপনার কোডটি দেখতে পাবেন পিন নাম্বারটি কালেক্ট করবেন কালেক্ট করে আপনি বসাবেন বসানোর পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে ইবিএল ইনস্টা ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আপনি যে ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়েছিলেন বা মোবাইল নাম্বার দিয়েছিলেন এই পাসওয়ার্ড বা ইমেল আইডি দিয়ে আপনাকে লগ করতে হবে এরপর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন আপনার লগ ইন করার পর আপনাকে বলা হবে ওয়েলকাম টু ইবিএল ইনস্টা ব্যাংকিং পোর্টাল আপনি অবশ্যই আপনার ডেস্কটপ দিয়ে করতে পারবেন আপনার ডেস্কটপে অবশ্যই ওয়েব ক্যাম্প সাপোর্টেড থাকতে হবে এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই এগ্রি করতে হবে এরপর আপনি এগ্রি অপশনে ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট টাইপ কী হবে আপনি কত টাকার মধ্যে লেনদেন করবেন আপনি যদি ওয়ান লাখ টাকার মধ্যে লেনদেন করেন আপনি সিম্পলিফাইড এই অপশনে ক্লিক করবেন আপনি যদি ওয়ান লাখ টাকার বেশি লেনদেন করেন তাহলে রেগুলার এই অপশনে ক্লিক করবেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাকে একটি ফটো তুলতে হবে আপনার চোখে কোনো চশমা রাখবেন না এবং আপনাকে পারমিশন অ্যালাউ করতে হবে আপনার আশেপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এরপর আপনি ক্লোজ অপশনে ক্লিক করবেন ক্লোজ অপশনে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন আপনাকে চোখের পলক আপনাকে চারবার ফেলতে হবে এরপর স্টার্ট রেকর্ডিং এই অপশনে ক্লিক করবেন আপনার চারবার চোখের পলক ফেলার পর আপনার ফটোটি ক্যাপচার হবে এরপর ক্যাপচার ইমেজ এই ক্লিক করবেন ক্যাপচার ইমেজ এই ক্লিক করার পর একটি ইমেজ দেখতে পাবেন এরপর আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে এনআইডি কার্ডের ফটো তুলতে হবে এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ফটো তুলতে হবে এরপর চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ফটো তোলার পরে আপনি আপলোড অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে আসার পর আপনি এনআইডি ভেরিফিকেশন নামে একটি অপশান পাবেন এই অপশানে আসার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার লেখার পরে আপনি প্রোসিড নামে একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার এনআইডি আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নেম দেখতে পাবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেখতে পাবেন এরপর আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার বাসার আশেপাশে যে ব্রাঞ্চটি থাকবে এই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনার বাসার আশেপাশের ব্রাঞ্চটি সিলেক্ট করবেন এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন এরপর আপনি পুনরায় নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ছবি দেখতে পাবেন আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পাবেন এই তথ্যগুলো দেখার পর আপনার মাদার নেম বসাবেন অবশ্যই আপনার মাদার নেম ইংলিশে লিখবেন আপনার মাদার নেম লেখার পরে আপনার ফাদার নেম লিখবেন আপনার স্পাউস নেমে আপনার স্বামী হলে স্বামীর নাম লিখবেন আপনার স্ত্রী হলে স্ত্রীর নাম লিখবেন এরপর আপনার পাসপোর্ট নাম্বার বসাবেন যদি থাকে আপনি বসাবেন না থাকলে আপনি অ্যাভয়েড করবেন এরপর আপনার তেরো সংখ্যার টিন নাম্বার থাকলে আপনার টিন নাম্বার বসাবেন যদি না থাকে আপনি অ্যাভয়েড করবেন এরপর আপনাকে অ্যাড্রেস বসাতে হবে আপনার অ্যাড্রেসটি বসাবেন এরপর আপনাকে থানা অথবা পোস্ট অফিসের নামটি বসাবেন আপনাকে কোড সহ বসাতে হবে আপনার যে পোস্ট অফিসের কোডটি থাকবে এই কোডটি বসাবেন এরপর আপনার সিটির নামটি লিখবেন লেখার পরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাভ সেম আপনি টিকমার্ক আইকনে আপনি ক্লিক করবেন এরপর আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি সিলেক্ট করবেন এরপর আপনি নমিনির নাম বসাবেন আপনার নমিনির সাথে আপনার রিলেশন কি এরপর আপনার রিলেশনটি লিখবেন লেখার পরে আপনি যে নো অপশনগুলো দেখতে পাবেন এই অপশনগুলোতে আপনাদের ক্লিক করার প্রয়োজন নেই এরপর আপনার প্রফেশন কি আপনি সিলেক্ট করবেন এরপর প্রফেশন টাইপটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার প্রফেশনের ডেসক্রিপশন লিখবেন আপনার ডেসক্রিপশন লেখার পরে আপনার আয়ের উৎস কি আপনি লিখবেন লেখার পরে আপনার প্রতি মাসে কয়টি ট্রানজেকশন করবেন আপনি লিখবেন লেখার পরে আপনার প্রতি মাসের এভারেজ ইনকাম কত আপনি লিখবেন এরপর আপনার চেক বই আপনি ফ্রিতে নিতে পারবেন এই অপশনটি ইয়েস করা থাকবে এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে আসার পর আপনাকে নমিনির ফটো আপলোড করতে হবে এরপর আপনি নমিনির ফটো আপলোড করবেন নমিনির আইডি কার্ডের ফটো আপলোড করবেন এবং নমিনির অ্যাড্রেস প্রুভ করার জন্য নমিনির যে ইউটিলিটি বিলের কপি থাকবে এই বিলের কপির ফটো আপলোড করবেন এর পাশাপাশি আপনাকে একটি সিগনেচারের ফটো আপলোড করতে হবে আপলোড করার পরে নমিনেটিন কপি থাকলে আপনি আপলোড করবেন এরপর যদি কোনো স্যালারি প্রুভমেন্ট থাকে আপনি আপলোড করতে পারেন যদি না থাকে টিন এবং স্যালারি প্রুভমেন্ট আপনি আপলোড না করে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন এরপরে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট টাইপ অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট টাইপ অপশানে ক্লিক করার পর ইবেল ইনস্টা সেভিংস এই অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর আপনার ডেবিট কার্ড প্রয়োজন হলে আপনি ইএস অপশনে ক্লিক করবেন আপনার প্রয়োজন না হলে নো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন নির্দেশনা দেখতে পাবেন আপনার ছবি দেখতে পাবেন এরপর আপনি কাস্টমার নাম্বার দেখতে পাবেন এই নাম্বারটি আপনি কালেক্ট করে রাখবেন এরপরে আপনার যে ইনফরমেশনগুলো আপলোড করবেন এই তথ্যগুলো দেখতে পাবেন আপনি তথ্যগুলো ভালোভাবে দেখবেন তথ্যগুলো দেখার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন কনগ্র্যাচুলেশন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হবে আপনি একটি কাস্টমার আইডি পাবেন এবং এর পাশাপাশি আপনার অ্যাকাউন্ট নাম্বার পাবেন আপনাকে একটি মেসেজ দেওয়া হবে মেসেজের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন আপনার কাস্টমার আইডি দেখতে পাবেন আপনাকে মিনিমাম ব্যালেন্স ডিপোজিট করতে হবে আপনাকে একটি নির্দেশনা দেয়া হবে এবং আপনাকে একটি ইমেল করা হবে আপনি ইমেলে প্রবেশ করবেন ইমেলে প্রবেশ করার পর আপনি একটি ইমেল দেখতে পাবেন আপনাকে একটি কাস্টমার আইডি নাম্বার দেয়া হবে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে এবং এর পাশাপাশি আপনাকে বলা হবে আপনাকে ইবিএল ব্রাঞ্চ থেকে আপনাকে ডিপোজিট করতে হবে অথবা আপনি ড্রপ বক্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আর এই ভিডিওটি লং করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি ভালো না লাগে ডিসলাইক করবেন কেন ভালো লাগেনি এ বিষয়ে কমেন্ট করবেন